Hey everyone, Assalamualaikum. Shobaike welcome korchi notun ekta video te. Ar guys, dekho ekhane kintu royeche dui ta biral ar er khachar upore royeche besh koyekta toy. Ar bondhura dekho, choto dike kintu choriye chite royeche onek gulo toy. To ami kintu ajke collect kore nichhi ei basket tar moddhe. To prothome kintu ami collect kore nibo ekta bike vehicle ke. Ar bondhura eta hocche ekta police motorbike. Wow, guys, dekho purupuri shobuj ronger ekta vehicle. তো এটাকে রাখার পরে এবার কিন্তু কালেক্ট করে নিচ্ছি একটা ফাস্ট ফুড টয় আইটেমকে একটা বান টয় আর এর উপরে কিন্তু চকলেটের একটা প্রলেপ রয়েছে তো এটাকে রাখার পরে এবার কিন্তু কালেক্ট করে নিলাম একটা কিচেন টয়কে একটা রাইস কুকার মেশিন বেশ কালারফুল প্লাস্টিক দিয়ে তৈরি করা এই টয়টাকে রাখার পরে এবার কিন্তু কালেক্ট করে নিলাম আরও একটা কিচেন টয়কে আর বন্ধুরা এটা হচ্ছে একটা সিঙ্গেল হেডের বৈশাখী চুলো পুরোপুরি লাল রঙের একটা কিচেন টয় এরপরে রয়েছে একেবারে ফেক এবং আনরিয়েলিস্টিক একটা টয় সোয়ান বাংলাতে যেটাকে হাঁস বলা হয়ে থাকে পুরোপুরি সবুজ রঙের একটা বিচ টয় আর গাইজ দেখো এখানে কিন্তু রয়েছে একটা টয় স্পেট একটা বিচ টয় পুরোপুরি হলুদ রঙের এই টয়টাকে রাখার পরে এবার কিন্তু কালেক্ট করে নিচ্ছি একটা দেশি টয়কে আর বন্ধুরা এটা হচ্ছে একটা হ্যান্ড ফ্যান সবুজ রঙের এই টয় ফ্যানটাকে রাখবো আর এখানে কিন্তু রয়েছে একটা কালারফুল আইসক্রিম সেলিং ভ্যান তো এটাকে কিন্তু আমি চালিয়ে দেখাচ্ছি ওয়াও গাইস দেখো কতটা চমৎকার একটা আইসক্রিম সেলিং ভ্যান এই মুহূর্তে আমার হাতে রয়েছে আর এটার কিন্তু রয়েছে চার চাকা এর গায়ে রয়েছে একটা স্টিকার তো এটাকে রাখার পরে এবার কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি আরও একটা কিচেন টয়কে আর বন্ধুরা এটা হচ্ছে একটা টয় স্পুন এরপরে কিন্তু রয়েছে একটা চপিং বোর্ড বেশ কয়েকটা কালার কম্বিনেশন আর বন্ধুরা এই চপিং বোর্ডে কিন্তু বিভিন্ন জিনিস রেখে পিস পিস করে কাটা হয়ে থাকে বেশ কালারফুল একটা টয় ওয়াও গাইস দেখো এখানে কিন্তু রয়েছে একটা মোটু পাতলু স্টিকারে মোড়ানো টয় হুইসেল ওয়াও গাইস দেখো বেশ চমৎকার প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা টয় এরপরে কিন্তু এখানে রয়েছে একটা বান টয় যার উপরে রয়েছে চকলেটের একটা প্রলেপ আর এটা কিন্তু রাখা ছিল একটা থালার উপরে আর এর গায়ে কিন্তু রয়েছে বেশ কিছু কারুকাজ এরপরে কিন্তু রয়েছে একটা মেডিকেল টয় ইকুইপমেন্ট আর বন্ধুরা এর মধ্যে কিন্তু নাইফ এবং সিজারগুলিকে রাখা হয় গাইস দেখো এখানে রয়েছে বেশ কিছু মুরগি আর এর পাশে কিন্তু আমি দেখে ফেলেছি একটা বিগ সাইজের কিচেন টয়কে আর বন্ধুরা এটা হচ্ছে একটা ডাবল হেডের বিশাল সাইজের কিচেন টয় একটা গ্যাস ওভেন আর এর কিন্তু রয়েছে পিঙ্ক ব্লু কম্বিনেশন তো এটাকে রাখার পরে এবার কিন্তু আমি এখান থেকে কালেক্ট করে নিব বেশ কয়েকটা পিজ্জা স্লাইডকে আসলে দেখে বোঝার উপায় নেই এটি আসলে একটা টয় প্লাস্টিক দিয়ে তৈরি করা এই স্লাইডটাকে রাখার পরে এবার কিন্তু কালেক্ট করে নিচ্ছি আরও একটা পিজ্জা স্লাইডকে বন্ধুরা এর পাশে কিন্তু রয়েছে একটা বিউটি টয় একটা টয় মিরর বেশ কারুকাজ করা একটা বার্বি টয় বলতে পারো এখানে কিন্তু রয়েছে আরও একটা বিউটি টয় আর বন্ধুরা এটা হচ্ছে একটা হেয়ার ব্রাশ টয় এর সাহায্যে কিন্তু চুলগুলোকে পরিপাটি করে সাজিয়ে রাখা যায় তো এটাকে রাখছি দেন কিন্তু দেখে ফেলেছি একটা পপি টয়কে বেশ কালারফুল রাবার দিয়ে তৈরি করা একটা পপি টয় আর বন্ধুরা এটা কিন্তু অ্যাপেল শেপের একটা পপি টয় এরপরে কিন্তু এখান থেকে কালেক্ট করে নিচ্ছি আরও একটা দেশি টয়কে আর বন্ধুরা এটা হচ্ছে একটা টয় কুলো যার সাহায্যে ময়লাগুলোকে চাল ডাল থেকে খুব সহজে আলাদা করা যায় একটা দেশি প্রোডাক্ট এরপরে কি রয়েছে দেখবো আর গাইস দেখো এখানে কিন্তু রয়েছে একটা ফুড টয় আইটেম আর এটা হচ্ছে একটা টয় কোন আইসক্রিম একেবারে রিয়েলিস্টিক দেখতে একটা কালারফুল টয় এরপরে কি রয়েছে দেখবো আর গাইস দেখো আমি কিন্তু দেখে ফেলেছি বেশ কয়েকটা টয় খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে তো প্রথমে আমি এখান থেকে কালেক্ট করে নিলাম একটা মেডিকেল টয় ইকুইপমেন্টকে আর বন্ধুরা এটা হচ্ছে একটা টয় সিরিঞ্জ যার গায়ে রয়েছে বেশ কিছু স্টিকার তো এটাকে রাখার পরে এবার কিন্তু কালেক্ট করে নিচ্ছি একেবারে আনরিয়েলিস্টিক একটা টয়কে আর এটা হচ্ছে নীল রঙের একটা সানগ্লাস দেন কিন্তু এখানে রয়েছে একটা পিঙ্ক পার্পল কম্বিনেশনের গড়া টয় সিজার একেবারে রিয়েলিস্টিক এই টয়টাকে রাখার পরে এবার কিন্তু কালেক্ট করে নিচ্ছি আরও একটা মেডিকেল টয় ইকুইপমেন্টকে আর বন্ধুরা এটা হচ্ছে একটা টয় মনিটর যেখানে হার্ট বিটগুলো ফুটে উঠেছে তো এটাকে রাখার পরে এবার কিন্তু কালেক্ট করে নিলাম একটা রেড কালারের স্পুন টয়কে আর বন্ধুরা এটা কিন্তু প্লাস্টিক মেড একটা রেড স্পুন এরপরে কি রয়েছে ওয়াও গাইস দেখো এখানে কিন্তু রয়েছে একটা স্ক্রুড্রাইভার আর এটা কিন্তু সিলভার গ্রিন কম্বিনেশনের গড়া একেবারে রিয়েলিস্টিক দেখতে একটা টয় আর বন্ধুরা এর সাহায্যে কিন্তু স্ক্রুগুলোকে খুব সহজেই টাইট করা যায় এখানে কিন্তু রয়েছে আরও একটা কিচেন টয় আর গাইস এটা হচ্ছে একটা ফক স্পুন একেবারে রিয়েলিস্টিক দেখতে একটা টয় এটাকে তোমরা কিচেন টয়ও বলতে পারো আর গাইস দেখবো এরপরে কি রয়েছে ওয়াও
গাইস দেখো এখানে কিন্তু রয়েছে শেষ তিনটা টয়, এর মধ্যে রয়েছে একটা মেডিকেল টয় ট্রে, এর মধ্যে কিন্তু বিভিন্ন ইকুইপমেন্ট রাখা হয়ে থাকে। আর গাইস দেখো এর পরে রয়েছে একটা ভেজিটেবল, বেশ মজাদার সুস্বাদু খেতে একটা ভেজিটেবল টয়। এর পরে কিন্তু রয়েছে একটা টয় নাইফ। আর গাইস দেখো আমি কিন্তু সারপ্রাইজলি দেখে ফেলেছি আরো একটা টয়কে, আর এটাই হচ্ছে আজকে শেষ একটা টয়, একটা পরিমাপক যন্ত্র। সো গাইস অলরেডি তোমরা কিন্তু দেখে ফেলেছো এই টয়গুলোকে আমি এক এক কালেক্ট করেছি আর তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিওতে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।